ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته ديم أبني بلتبر إن الله رَاجُعُونَ الحمد لله سروا وستر الشكر এটা একটি রয়াতে প্রমাণিত আছে যদি আল্লাহ রব আলিন তার কোনো বন্দার প্রিয় পাত্রকে নিয়ে যায় বাচ্চাকে নিয়ে গেল আদরের সন্তানকে নিয়ে গেল তখন আল্লাহ সুভানকে আমার বন্দাকে আমি নিয়ে নিয়েছি আর তা আদরের প্রিয় সন্তানকে আমি নিয়ে নিয়েছি تامار طيب بندا كي بولو فرشتا عليه السلام بولن حمدك واسترجع وستر رسول سا بولنا قولا چه بون إن لله و إليه لها راجعون بولا تو حمد الحمد لله بولا الحمد لله إن لله و إليه لها راجعون تو الله بولن بيتا في الجنة وسموه بيت الحمد ثم طيب أمر بندر جنو একটা আমার বন্ধুরার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো আর এই প্রাসাদের নাম রাখো বৈদুল হামদ আল্লাহ আকবর মানে হামদ মানে প্রশংসা আর মানে ঘর তো মানুষ কেউ যদি তার প্রিয় প্রিয় বা সম্মানিত কেউ মারা যায় আদরের লোক মারা গেলো আলহামদুল্লাহ বলবে আল্লাহ শুকুর মানে আল্লাহর প্রশংসা সে বলে আর কি এই অবস্থাতে বসে বলে আলহামদুলিল্লাহ আর বলে ইন আলিল্লা হবো ইন্নআ হওয়া আচরণ এইটা এদের বোঝা গেল যে প্রথম সংবাদ যখন আপনি পাবেন তখন এইটা বলবেন বাকি যে কোনো দোয়া করতে পারেন যেমন আল্লাহ রসুন্লাহ আসলেন এক সাহাবি আবু সালাম মারা গেলেন তখন তাকে দেখতে গেলেন তখন তার চোখ বন্ধ করলেন আর বললেন মানুষ যখন মারা যায় তখন তার চোখ তার অন্বেষণ করে তার দিকে তাকায় মানে রোড যখন যায় রোষ তার দিকে তাকায় তো রোধ খুল যে তার চক্ষু খোলা ছিল এটা বন্ধ করলেন আবু ইসলাম মারত তারপর তার জন্য দোয়া করলেন আল্লাহ আবাসালামপুল হাদিদ্দিন واخلفه في عقبه في الغالبين في الغابرين وافتح له في قبره واغفر لنا وله يا رب العالمين إلكم إيه دعاء كرة إذ إيه لابوزة جاية من رشد يكون من المنى الحمد لله وطبع أشهد لله وإني راجعون أر الدعاء والله أعلم